তেজ দেবব্রত সিংহ। আমি জামমনির কুইরি পাড়ার শিবু কুইরির বেটি সাজলি। কাগজবালা বললে, অতটুকু বললে হবে কি নে, তুমি এবারে মাধ্যমিক পুথ, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালা বললে, তুমি খেত মজুরের মেয়ে, কি করে কামিন খেটে মাধ্যমিক প্রথম হলে, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলে পড়লো আমাদের মাটির কুড়া ঘরে। জামমনি স্কুলে হেডমাস্টার কন বিহানে বেলায় টিনের আগুড় খুলে হাকে ডাকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শুনল, তখন মাকে জড়ায় শুইয়াছিলাম আমি কুড়া ঘরের খুটখুটে অন্ধকারে। হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কাচলে হা হয়ে ভাবছিল, কি কি স্বপ্ন দেখছি নাকি। স্যার বললে, এটা স্বপ্ন নয়, সত্যি বটে। কথাটা শুনে কেঁদে ফাঁসাইছিলাম আমরা দু মা বেটি। আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম, আমি দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভেতরে যে তেজাল সাজা বাতিটা জ্বেলে দিয়েছিল মানুষটা, আজ সেই বাতিটা আজকে আমাদের কুড়া খুঁটটাকে আলো হচ্ছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলেছেন বটে, কথাটা শুনতে কিন্তু বেশ ভালো। তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুইরির বেটি সাজলি। যবে থেকে হুসাইছে তবে থেকে শুনে আসছি, বিটি না মাটি। ঠাকুমা বলতো, পরের ঘরে ইনসাল্টেল, তার আমার লেখাপড়া। কায়ের বাবুরা বলতো, তুই কুইরি পাড়ার বিটি ছে, তোর কামিন খাটা ছাড়া গতি কি। বাপ বলতো, দেখ সাজি, মন খারাপ করলি তো হেরেকে, শুন যে যা বলছে বল, এসব কথাকে কানে সীমালে বার করে দিবি আর কেন। তখন কুচির পাড়া বর্বদেঙ্গিনীর ঘরে কামিন খাটতো মা, ক্ষয়ের নার্সে মায়ের গতটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জট্ট রাস্ত জ্বর আলে মা চুপচাপ ইগানিসে তালাই পেতে শুয়ে থাকতো। মনে আছে সে ছিল এক জাড় কালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি চিঙা ফুলা রোদ। আমি সেই রোদে পেট দুলাইয়া পড়ছিলাম ইতিহাস, ক্লাস সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস। দেগদগিনী লোপারে ছিল বারো কত, মায়ের জ্বর সে তারা শুনতেই নাই চায়। আমাদের দিদি বুড়ি তখন বাঁচে কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুকছিল বুড়ি। সেই দিন বুড়ি পড়া থেকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরনো ফটকের উঠান, অত বড় দরদানাল, অত বড় বারান্দা, সব ছাপ্পার দিয়ে সাফ সুতরা করে বেড়াই চলে আসছিলাম। দেখর গিনে নাই ছাড়লে এক গাদা এটো কাটো জুটো বাসন আমার সামনে এনে দিলে। বললাম, তোমাদের ঝুটা বাসন আমি ধুতে লাই পারব। দেখর গিনে সে কি রাগ, কি বললি আরেকবার বল দেখেনি, যত বড় মুগলা তত বড় কথা, জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের জুটা বাসন ধুয়ে আত্মকাল গুজরে গেল, আর তুই বললি কি ঝুটা বাসন ধুতে লাই পারলি। বললাম, হ তোমাদের ঝুটা বাসন আমি ধুতে লাই পারবো, তোমার লোক দেখে লাগে। আমি চললাম। কথাটা বলে গটগট করে বাবু গিন্নির মুখে সামনে দিয়ে বেড়াই চলে আসছিলাম। তা বাদে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতদের দান কেটে বাপ ঘরে আলে, দুপাতা লেখাপড়া করা নাতনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রা করে নাই। এখানে আসের সন্ধ্যে বেলায় ইগানেতে আগুন জ্বলে কাহাতটা শেখছিল মা, এক মাথা ছাকড়া কালো চুল জাগানো বাবের পেটানো পাথরের মুখটা ছলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনোদিন দেখি নাই। বাপ সেদিন মা দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছে ডেকে মাথায় হাত বুলাইয়া গগম গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস, শুন তোর মা, তোর তার মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, বাবু ঘরে গতর খাতায় খাচ্ছে, তাতে হয়েছেটা কি। এই কথাটা মনে রাখবি, তুই কিন্তু কামিন খাটার লাগে জন্মাসলাই, যত বড়ই লাগছে ভোগ না কেনে, কালো কাছে মাথা লুয়াই নিজের তেজ বিকাবি না, এই তেজটুকু লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, নালে আমাদের মতো হাবাতা মানুষের ঘরে আর আছেটা কি।
আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাজলি। কবে কার সেই ক্লাস সেভেনের কথা ভাবতে যায়, টিভিওয়ালা কাগজওয়ালা এখন সামনে। কি যে বলি, তাল পাতা রদ দিয়ে ঘেরা গুগল লতারে গানতে লোকে এখন লোকাকার। তার মাঝে বাসি বাজাই জিপ গাড়িতে চেপে আগু পিছু পুলিশ লিয়ে মন্দিরে লেগে ছুটে। কোথায় সাজলি কুইরি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সুজা আমাদের মাটির গোড়া করে। স্যার বলে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্দির তখন পেট চাবড়ালে, পেট চাবড়াইয়া বললে, তুমি কামিনী ঘেরে মাধ্যমিক প্রথম, তাই তোমাকে দেখতে আসলাম। সত্যি বড় গরিব অবস্থা, তোমাদের মতন মেয়েরা যাতে উঠে আসে তার লাগে আমাদের পার্টি, তার লাগে আমাদের সরকার। না, 10,000 টাকার চেকটা এখন না। শোনো, আমরা তোমাকে ফুল দেবো, সুমর্ধনা দেবো, আরো টাকা তুলে দেবো। এই ডিভিশন লোক, কাগজ লোক, কারা আছেন এদিকে আসুন। তখন ঝলকে উঠলো ছোট বড় কত রকমের ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী নয়, তার বদলে আমি দেখলাম ছলকে উঠলো আমার বাপের মুখ, গনগন আগুন মাছের মুখ। আমি তক্ষুনি বলে উঠলাম, না না, এটা তো আমার নাই লাগবে। আমাকে যে ফুল দেবেন, সমর্ধনা দেবেন, আর 1,000 টাকা তুলে দেবেন, তাও আমার নাই লাগবে। সেই বাবুপাড়া কুচিনগরের বড় বেটা, সেখন পার্টির বড় লেটা, ভিড় ঠেলে এসে কে বললে, কেন কি হয়েছে রে সাজলি, তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর লাগে আমরা কি করতে পারি খুলে বল। বললাম, আমার পাড়া সয় সয় আর অনেক সাজলি আছে, আর শিবু কুইরির বিটি আছে কাগামে, তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কেঁদে বলবে, ততদিন কোন বাবুর দয়া আমার নাই লাগবে, ততদিন কোন বাবুর দয়া আমার নাই লাগবে। নমস্কার। একই ছাদের তলায় চিকিৎসা জগতের একাধিক পরিষেবা নিয়ে এসেছে গ্লোবাল হেলথ কেয়ার, ময়না বাইপাস রোড, 3 রাস্তার মোড়, 8 বাম্পারের নিকট। আধুনিক প্যাথোলজি, ডিজিটাল এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, 24 ঘন্টা পরিষেবা ও অভিজ্ঞ ডাক্তার বাবুর পরামর্শ কেন্দ্র। এখানে প্রত্যহ চেম্বার করছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ময়না হাসপাতালের ডাক্তার দেবরাজ দাস, সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ SSK হসপিটালের ডাক্তার দেবাদিত্য দাস চেম্বার করছেন প্রতি রবিবার, আরএনটিগর হসপিটালের গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার বিবেক মোহন শর্মা প্রতি রবিবার চেম্বার করছেন, হৃদরোগ বিশেষজ্ঞ SSKM হসপিটালের ডাক্তার মৃণাল কান্তি মান্না চেম্বার করছেন প্রতি মঙ্গলবার, হৃদরোগ বিশেষজ্ঞ আরএনটিগর হসপিটালের ডাক্তার সরোজ কুমার চৌধুরী চেম্বার করছেন প্রতি শুক্রবার, তমলুক মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জন ডক্টর দীপায়ন সরকার চেম্বার করছেন প্রতি বুধবার, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার বিদ্যুৎ কুমার খুঁটদার চেম্বার করছেন প্রতি সোম, বুধ ও শুক্রবার, প্রতি শনিবার চেম্বার করছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অনিমেষ দাস, স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অমিত কুমার গোস্বামী ও সন্দীপ দত্ত চেম্বার করছেন প্রতি বৃহস্পতিবার। সঠিক সময় সঠিক পরিষেবা পেতে চলে আসুন গ্লোবাল হেলথ কেয়ারে। মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার 25 বছরে পদার্পণ করল। মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের 25 বছর পূর্তি উপলক্ষে সমস্ত পোশাক কেনাকাটার উপর 20% থেকে 40% পর্যন্ত ছাড় রয়েছে। এছাড়াও 2,000 টাকার ওপরে কেনাকাটার উপরে রয়েছে আকর্ষণীয় উপহার। এখানে আপনারা পাবেন নামি দামি কোম্পানির ফ্যান্সি শাড়ি, ফ্রক, চুড়িদার, জিন্স ও কটন প্যান্ট, শার্ট, টি শার্টের বিপুল সম্ভার। সঠিক মান ও সঠিক দাম মানেই মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার। ঠিকানা গজিনা পেচুয়া মোড়, ময়না, পূর্ব মেদিনীপুর। যোগাযোগের ফোন নম্বর 8609283797। আমার ময়না নিউজ শারদ সম্মান 2024 নিবেদন করছেন খুশি এন্টারপ্রাইজ, পেচুয়া মোড়, ময়না। প্রোপাইটার শেখ ইয়াসিন, রায়কিশোর পেইন্টস, পেচুয়া মোড়, ময়না। প্রোপাইটার বিশ্বজিৎ গাথাই, শিবশক্তি ফিট সেন্টার, পেচুয়া মোড়, ময়না।
প্রোপাইটার চন্দন মন্ডল অ্যান্ড ব্রাদার্স, পেইন্টস ডক্টর গড়সাফাত, বৃহস্পতিবারের বাজার, ময়না। এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুণময়ী এন্টারপ্রাইজ, জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা। প্রোপাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটা।